গোল্ডেন বুটে কি কোনো স্বর্ণ থাকে? থাকলেও কি পরিমাণ? আর কেন খেলোয়াড়রা এই গোল্ডেন বুট পাওয়ার জন্য মুখিয়ে থাকে? বিশ্বকাপ আসলেই শুরু হয়ে যায় গোল্ডেন বুট কে পাচ্ছে সেটা নিয়ে জল্পনা কল্পনা। বিশ্বকাপের শিরোপা জয়ের মতোই গোল্ডেন বুট জয় নিয়ে ফুটবল বোদ্ধা এবং সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকে। যিনি এই পুরস্কার পান তার কাছে এটা বিশ্বকাপ জয়ের মতোই। কিন্তু এই গোল্ডেন বুটের এত কদর কেন? ফুটবলাররা কেন এই গোল্ডেন বুট পাওয়ার জন্য মুখিয়ে থাকে? এই গোল্ডেন বুটে কি কোনো স্বর্ণ থাকে? বা সচরাচর ফুটবলারদের যে গোল্ডেন বল দেওয়া হয় বা গোল্ডেন বুট দেওয়া হয় এগুলোর মধ্যে কি আদৌ কোনো স্বর্ণ আছে? এই গোল্ডেন বুটগুলো বিক্রি করার পর ফুটবলাররা কত টাকা পেতে পারে থেকে? আজকের ভিডিওতে ফুটবল খেলোয়াড়দের পুরস্কার হিসেবে দেওয়া গোল্ডেন বুট এবং গোল্ডেন বল সম্পর্কেই আলোচনা হবে। কেন এই গোল্ডেন বুটের এত কদর? কেন এটি জয় করতে মুখিয়ে থাকে খেলোয়াড়রা? তার বৃত্তান্ত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। দর্শক, 2010 বিশ্বকাপে প্রথম গোল্ডেন বুট দেওয়া শুরু হয়। এর আগে 1982 থেকে 2006 পর্যন্ত দেওয়া হতো গোল্ডেন শু। তার আগে আনুষ্ঠানিক পদক না দিলেও দেওয়া হতো সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। সংক্ষেপে বলতে গেলে নিজের কেরিয়ার বিশেষ করে ক্লাব ফুটবলে ভালো জায়গা নেওয়া এসবের জন্য গোল্ডেন বুটের গুরুত্ব আছে অনেক। যেমন গ্যারি লিনেকার 1986 বিশ্বকাপে 6 গোল দিয়েছিলেন তিনি। 86 বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হয় লিনেকারের। বিশ্বকাপের পরেই ইন্টার মিলান ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন আর পরের বারই পেয়ে যান ব্যালান্টিয়ার। সুতরাং বোঝাই যায় ক্লাব ফুটবলে নিজেদের কদর বাড়াতে ফুটবলারদের জন্য গোল্ডেন বুট বেশি জরুরি। তাছাড়া এটা আন্তর্জাতিক স্বীকৃতি যার রেকর্ড বুকে লেখা থাকবে যুগের পর যুগ। তবে তখন 2002 সর্বোচ্চ 8 গোল করে গোল্ডেন শু পেয়েছিলেন ব্রাজিলের সুপারস্টার রোনালদো। ওই সময় বিশ্বের সেরা তারকা মানা হতো তাকে। 2006 ও 2010 5টি করে গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন যথাক্রমে জার্মানির মিরোস্লাভ ক্লোসা ও থমাস মুলার। ক্লোসা গোল্ডেন শু পেলেও প্রথম ফুটবলার হিসেবে গোল্ডেন বুট পান মুলার। 2014 বিশ্বকাপে কলম্বিয়ার জেমস রদ্রিগেজ এই পুরস্কার পান। এবার আসা যাক, গোল্ডেন বুট বা গোল্ডেন বলে কি কোনো সোনা থাকে? অ্যান্সার হচ্ছে না। প্রকৃত অর্থে গোল্ডেন বুটে বা গোল্ডেন বলে কোনো ধরনের সোনা থাকে না। এটি শুধুমাত্র ইলেকট্রোপ্লেট বা পিতলের খাদ দিয়ে তৈরি হয়ে থাকে বা সোনার রং দিয়ে স্প্রে করে এই আসল বুটকেই স্বর্ণের বুট বা গোল্ডেন বুট বানানো হয়। আসল কথা হলো, বিশ্বের কেউই বছরের পর বছর সত্যিকারের স্বর্ণের পুরস্কার দিতে চাইবে না। এই এক একটি গোল্ডেন বুট প্রায় 1 কিলো ওজনের, যেখানে সত্যিকারের স্বর্ণ দিয়ে তৈরি করাটা খুবই ব্যয়বহুল।